হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, আজকে হচ্ছে মা চলে যাবে অনেক দিন পর, তো আজকে মা থাকার লাস্ট দিন। তো এই দেখো কি করছিল মা, ইট দিয়ে এই জায়গাটা ভাঙছিল। ভাঙছিল বলতে যে তোমরা ভাববে হঠাৎ করে ছাদ কেন মা ফুটো করছে, মা ফুটো করছে না। ওইখানে আমাদের যে কালী পুজো হয়েছিলো তখন আমি ওই জায়গাটা সিমেন্ট বালি পাথর দিন ওই জায়গাটা জমাট বেঁধেছিলাম। কারণ না, কলতলায় যখন কাজ করলে ওই জলগুলো এই যে পুরো জায়গাটা দেখছো এখানে চলে আসতো, যদি ওটা আমি বন্ধ না করতাম, তাই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন তো আমাদের দরকার নেই, কিন্তু এখন আবার বৃষ্টির দিন চলে আসছে। তো এখন যদি এখানে ছাদে জল পড়ে তাহলে কিন্তু এই ছাদের জল জমাট বেঁধে আমার সিঁড়ি দিয়ে কিন্তু নেমে যাবে, তা মানে পড়ে যাবে, ঘরে ঢুকে যাবে, কারণ যেহেতু এখনও কমপ্লিট হয়নি তাই জন্য। আর দেখতেই পাচ্ছ, দেখো মা পুরো ছাদটা কি সুন্দর করে পরিষ্কার করেছে, মানে পুরো নিজের হাতে মা ঝাড় দিয়ে কিন্তু রেগুলার একদিন পুরো পরিষ্কার করেছে। আর এই দেখো নিচে একটুখানি দেখাই তোমাদেরকে, এটা আমাদের একটা ওই পাশের অপোজিটের দোকান, সেখানে দেখো শাখা পড়তে এসছে, মানে শাখাওয়ালা যা না মানে তারা এসছে ওই শাখা পড়ছে। তাই এটা তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। আর এদিকে দেখো এখন ওই আওয়াজ শুনে অরূপও কিন্তু ওপরে চলে এসছে, এসে ও কিন্তু ভাঙছিল কিছুটা হাত দাও দিয়ে। মা তো ইট দিয়ে পারলই না, হাত দাও দিয়ে ওই কিছুটা কিন্তু করা গেছে দেখো, কিন্তু পুরোটা কিন্তু হয়নি। অরূপ বলছে এটাকে ছেনি লাগবে, ছেনি ছাড়া নাকি ওটা করা যাবে না। যাই হোক, ওই অতটুকু করেই কিন্তু আমরা নিচে নেমে চলে এসেছি। এখন দেখো না, এই যে বেনারসি শাড়িগুলো আমি একটুখানি মাকে দিয়ে ভাঁজ করিয়ে রাখছি, কারণ ভাঁজগুলো আমি খুলে ফেলেছিলাম, সেইগুলো আর ভাঁজ করা হয়নি, সেরকম এলোমেলোই করা ছিল। যেহেতু আমার শরীরও ভালো ছিল না, আমার জ্বর ছিল, ছেলের এক্সাম ছিল, এই যাবতীয় কাজ। তা মা যখন এখন চলে যাবে আজকে, তো মাকে বললাম মা এগুলো ভাঁজ করে দিয়ে যাও। মা বললো এতদিন বলিস নি কেন, আমার তো কবেই ভাঁজ হয়ে যেত, তো ভারী ভারী শাড়ি তো আমি ঠিক করে ভাঁজ টাজ কিন্তু করতে পারি না। আর এই দেখো ওপরের যে আমার আলমারিটা সেইটা, তো একদিন ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব যে ওপরে আমি আলমারিটা কীভাবে গুছিয়েছি, আমার শরীরটা আরেকটু ভালো হোক তখন করব। তো একটা একটা করে মা এখন সব, মানে বেশি নেই, তিন চারটে শাড়ি আছে মানে বেনারসি, সেগুলো কিন্তু মা ভাজ করবে। আর এই ভাজ করতে করতে মায়ের সাথে কথা বলছি, মা বলছে যে এইভাবে কেন রেখেছিস, ওই শাড়িগুলো তো ও নিচটায় রাখা যেত। তাই এই যে আমার ছেলে এসেছে তোমাদের সামনে সেটা বলতে, যে ওর নাকি একটা বল পাচ্ছে না, সেটা নাকি আমি গুম করে দিয়েছি, সেটা তোমাদের কিন্তু ও নালিশ করতে এসেছে, কিন্তু তোমরা ওর নালিশটা শুনো, একটু কমেন্ট করে বলো। আর হ্যাঁ, কমেন্টের কথা মানে বলতে গিয়ে মনে পড়ে গেল যে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো দেখো এইখানে এখন আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে এই মানে তো সরিয়ে তুলে রেখেছি। আর এইগুলো দেখো মানে লাস্ট ফিনিশিং, যে শীতের জামা কাপড় পাতলা ছিল সেগুলো কিন্তু এখন ওপরে আলমারিতে তুলে দেবো, মানে আলমারিতে তুলবো না, আমি ভাবছি কি ট্রলি ব্যাগে তুলে দেবো। তো এইখানে মা যেহেতু আজকে চলে যাবে বারবার করে বলছে যে দে আমি এগুলো সব পরিষ্কার করে দিই, এগুলো কিন্তু মারি ডিউটি, মানে মনে হয় জানি মারি একদম মার ডিউটিটা নিয়েই রেখেছে, যে এগুলো আবার লাস্ট আজকে পরিষ্কার করে মুছে টুছে দিচ্ছে, কারণ আমার দ্বারা তো এসব হবে না পরিষ্কার করা মোছা, মাই যখন যখন আসে মাই পরিষ্কার করে। তো আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই, সর্ষে বাটা দিয়ে ইলিশ, কাতলা মাছ ভাজা, ওটা ছিল মাছের মানে নুকো যেটাকে বলে, ইলিশ মাছের তেলটাকে একটুখানি ফোটানো, আর এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা কিন্তু আগের দিনের, তো এটা আমি একটুখানি খাবো, আমি সব রকম সব কিছু খাবো না, আর এই পুঁই শাকটা কিন্তু আগের দিনের, অল্প যেহেতু বাসি আছে তো সবাই মিলে খেয়ে একটু পরিষ্কার করে নেওয়া হবে। আর আমি এখন এই কাতলা মাছের যে তেলটা আছে এটাকে কিন্তু বড়া ভাজবো, বুঝেছো? তো মা কিন্তু এখানে গ্যাস ট্যাস পরিষ্কার করছে, আর এই কদিন যে মা ছিল না সব ম্যাক্সিমাম এই কাজগুলো কিন্তু মাই করেছে। সত্যি যেমনি শাশুড়ি ওদিকে রান্না করেছে, মা এদিকে কেটে দেওয়া, বেটে দেওয়া, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, ছাদে মেলা সব করেছে, আমাকে কিচ্ছু করতে হয়নি। সত্যি দুই মা ছিল বলে আমি বুঝলামই না যে কোনখান দিয়ে মানে সময়টা আমার পেরিয়ে গেল, মানে আমি সুস্থ হয়ে উঠলাম এই দুজনের জন্য। তো দুজনকেই কিন্তু মায়েদের তো থ্যাংক ইউ বলা যায় না, তো এরকম মানে দুজন মানে মা পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। ওইদিকে দেখো আমি বড়া ভাজছি, আর এখানে না মা কী করছি, তেঁতুলের ভেতরে যে দানাগুলো থাকে সেগুলোকে কেটে ছিঁড়ে মানে কেটে কেটে বার করে রাখছে, বলছে তাহলে পোকা ধরবে না। আর এই তেঁতুলগুলো কিন্তু মাই এনেছে, মানে মায়েদের ওখান থেকে বাজার থেকে নিয়ে এসেছে। আর এ কদিন যে মা ছিল রোজ কিন্তু রেগুলার রোদের দিয়ে একটু শুকিয়েছে,
তারপরে এগুলোকে দানা ছাড়িয়ে ছোট ছোট করে গোল্লা পাকিয়ে রেখেছে, কারণ বাসন মাজতে যাতে সুবিধা হয়। বাসন বলতে যে ঠাকুরের পেতলের বাসন থাকে সেগুলো মাজতে যাতে মানে সুবিধা হয়, ছোট ছোট করে গোল্লা পাকিয়ে রেখেছে। তো এদিকে আমি তেলের মাছের তেলের বড়াটা ভাজছি, তো লাস্ট ফিনিশিং সব তো রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। ও হ্যাঁ, আরেকটা, এই যে কাকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমার বাবা এসেছে, মানে মাকে প্রায় নিতে এসছে, মনে হয় জানি মা বাইরে ছিল বিদেশে, বাবা নিতে এসছে, মানে একটা, যাই হোক বাবা তো আসে না, একদিন মনে হয় মাকে দিয়ে গেছে আর এই কিন্তু মাকে নিতে এসছে। বাবা কিন্তু ওখান বাড়ি থেকে অফিস আসে না, বলতে বাবার যেহেতু অফিস থাকে এখান থেকে যেতে অসুবিধা হবে তাই জন্য বাড়িতেই থাকে। তো আজকে বাবা রীতিমতন মাকে নিতে এসছে যেহেতু মা চলে যাবে বলে, আর এদিকে কিন্তু দিদা নাতি চলছে কান্না পড়ব, মানে কান্নাকাটির পর্ব, মনে হয় জানি মেয়ে বিয়ে করে বাপের বাড়ি চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তা নয়, এতদিন মা ছিল, মায়েরও খারাপ লাগছে, বাড়িটা আমাদের ফাঁকা হয়ে যাবে আর আমাদের তো অবশ্যই খারাপ লাগছে, আর বেশি খারাপ লাগছে কার জানো তো, মানে আমার ছেলের আর আমার শাশুড়ি দুজনেরই বেশি খারাপ লাগছে। আর আমার ছেলের তো খারাপ লাগছে যেহেতু আমার মায়ের ফোনটা হাতে পাবে না, সারাক্ষণ তো দিদার ফোনটা নিয়েছিল, তাই জন্য কিন্তু ওর বেশি খারাপ লাগছে, মানে ও কান্নাকাটি করছে। তাই দেখো মারাও চলে গেছে আর আমরা কিন্তু মাঠে যে গেলাম আর মাঠ থেকে ফিরে আসলাম। আর হ্যাঁ, যেহেতু আজকে ছেলের এক্সাম শেষ, হ্যাঁ তাই জন্য মা আজকে চলে গেল, আর আমাদেরও শরীরটা ভালো, তো অরূপকে বললাম আজকে কিন্তু একটু ফুচকা খাবে। আমার না কবে থেকে ফুচকা খেতে ইচ্ছে করছে, মানে যবে থেকে জ্বর এসেছিলো মানে খেতে ইচ্ছে করছে, মুখে তো কিছু ভালো লাগছে না, তাই আমি আর ছেলে ফুচকা খাচ্ছি, বেশি না ওই 10 টাকার করে খেলাম, কিন্তু জানো তো একটাও ফাও দেয়নি, সেটা কিন্তু আমার ছেলের একদম পছন্দ হয়নি। ওইটাই বলছে, মা ফাও দিল না, ফাও দিল না, মানে ঠিক আছে আবার অন্য জায়গা থেকে খাবো সেখানে ফাও দেবে। তা আমি ওনাকে বারবার বলছিলাম, বলছে না হবে না, 10 টাকার খেলে ফাও হবে না। তো আজকের দিনটা কিন্তু এইভাবে মজায় মজায় কাটলো, কিন্তু মনটা একটু খারাপ যেহেতু মা চলে গেল বাড়িতে, আর আমার শাশুড়িও যেহেতু গল্প করতো বিকেলবেলা হলে একসঙ্গে সিরিয়াল দেখতো দুজনে মিলে, তো সময়টা কেটে যেত, আর উনিও চলে গেলেন দেখে ওনারও খারাপ লাগছে, আর মার তো অবশ্যই খারাপ লাগছে, মাও বাড়িতে একা একাই থাকে। তা কিন্তু কিছু করার নেই, বাবা ওখানে একা অফিসে বাইরে হোটেলে খেতে হতো দেখে অসুবিধা হতো, তা আবার মা পরে আসবে আর আমরাও কিন্তু যাব। তো এখন দেখো চলে এসছে হ্যাং আউট ক্যাফে, এটা মধ্যমগ্রামে, আমাদের এখানে অনেকেই চিনে থাকতে পারো যারা জানো এখানে থাকো। তো এখান থেকে চিকেন ফ্রাই নেবে, যেহেতু ছেলের আজ যে এক্সাম শেষ, মানে ছেলেকে মানে এইসব তো খাওয়ানো যেতেই পারে, আর কিছুদিন তো বন্ধ ছিল বাইরের খাবার খাওয়া, তাই জন্য শরীর খারাপ বলে, তো আজকে এসে চিকেন ফ্রাই নিয়ে আমরা বাড়ি যাব। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, সবার কারোর কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, সবাইকে জানাচ্ছি কিন্তু। টাটা, বাই বাই, গুড নাইট।